হে গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো কেমন আছো ইউটিউব ফ্যামিলি? আশা করি সবাই ভালোই আছো। তো আজকে হঠাৎ অনেক দিন পরে ভিডিও বানাতে ফের বেরিয়ে পড়লাম। সো আজকে যাচ্ছে আমার সাথে লিটন ভাই, সামনেই দাঁড়িয়ে আছে হয়তো। তো চলো আগে গিয়ে দেখা যাক। দেখতে পাওয়া গেছে, সেই যে দাঁড়িয়ে আছে। তো সেফটি ফার্স্ট গাইস, হেলমেট অবশ্যই পরে গাড়ি চালানোটা ঠিক। চলো এখান থেকে কোন পথ দিয়ে যাওয়া হবে? সবে 10টা আসে না, ঠিক আছে ওপার দিয়েই চলে যা নাকি। ওপারের রাস্তাটা তো ভালো, তুই দেখ পিছন দিয়ে ঠিকঠাক দেখা যাচ্ছে? সামনেই একটা স্কুল পড়বে গাইস, দেখতেই পাচ্ছ স্কুল, কিন্তু কেউ নেই, যাই হোক। এই তো বললাম সবে 10টা বাজে, তাই জন্যে এখানে নাকি। কিরে কাকা না ছাবড়ি চোদা, মানে ছাবড়ি গাড়ি চালানো দেখাচ্ছিল না যে কাকা কি আমার সাথে রেত লাগালো। উঠ কাকা কি চালাচ্ছি, ও মাই গড। কাকা কাকা কি ড্রাইভার, ও মাই গড, ও কাকা 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 তো প্রথমে গুলি দিচ্ছিল তারপর রেস লাগিয়েছে। কাকাকে একটু যেতে দেওয়া যাক, কাকার নাম্বার প্লেটও দুমড়ে আছে, কাকা দিয়ে বাম্পারও মানছে না, ও মাই গড। কাকা বলছে আজকে তোকে টপকেই ছাড়বো আমি। কাকা এক ঠাই বাড়ি চালাচ্ছে, যাই হোক কাকা মনে হয় একটু চুলকে উঠেছে।
বলছিস কি কোর্স? তো মনে হচ্ছে তো বয়স্ক লোক। সেটাই তো ভাবি। সাইড দেয় না, ভয় যেতেও পারছে না সামনে, এদিকে যেতেও দেবে না। এই 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 चलो गाइस इट्स टाना जा মানে বুঝতে পারছি আমাদের কোন রাস্তাটা ঢোকার কথা ছিল, চড়িয়ার পোলের ওইটা দিয়ে। আর আমরা কোথায় চলে গেছি জানি, এই তো ইলেকট্রিক অফিস। ওটাই তো বলছি, ইলেকট্রিক অফিস।